পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা 38 বছরের শেখ মঈনুদ্দিন পাঁচ ভাইয়ের মধ্যে সে সেজো ভাই। বিগত 16 বছর ধরে সে মানসিক রোগী। পরিবারের সদস্যরা তাকে ধারাবাহিকভাবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগে চিকিৎসা করান। জানা যায়, গত শনিবার থেকে সে কিছু খাওয়া দাওয়া করছিল না। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার শহর বর্ধমান সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেখ মঈনুদ্দিনের এক্স-রে করান। দেখা যায়, তার পেটের ভেতর পেরেক ও কয়েন আছে। অপারেশন করতে 1 লক্ষ টাকা খরচ হবে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়। গজাল পেরেক অনেকগুলো খেয়ে নিয়েছিল, মানে 260টা গজাল খেয়েছিল, আর 35টা কয়েন 5 টাকা আর 2 টাকা খেয়েছিল, আর পাথর খেয়েছিল এতগুলো, তারপরে দাঁতের মাজন গোড়াকুল 6 কুটু খেয়ে নিয়েছিল পাউডার মাজনটা দিয়ে। 4 দিন কিছু খাওয়া দাওয়া করছিল না, দিয়ে আমরা আন্দাজ করে নিয়ে এসে এতে ছবি করলাম। ছবি করে দেখলাম যে বহু গজাল পাকস্থলিতে রয়েছে। দিয়ে এসে এই এমার্জেন্সি স্যারদেরকে বললাম, ওনারা ভর্তি করলি যে অপারেশনটা করিয়ে দিলে সব বার করে দিয়েছে মানুষের রুগী। হ্যাঁ, আজকে থেকে 15-16 বছর হচ্ছে এই বর্ধমান মেন্টাল থেকেই ওষুধ দিয়েছিলাম, এ মাসেও দিয়ে গিয়েছি। না, কখন খেয়েছে আমরা জানি না। বাড়িতেই থাকি, চার সাথে কাজ করি, মাঠঘাট যাই। আমার 4 নম্বরের ভাই। হ্যাঁ, বাড়িতেই থাকে, কোনো কাজ গাওয়া করে না, এমনি দূরে দূরে বেড়ায়। ওই যে 4 দিন না খাওয়া, বিকালবেলায় 1 গ্লাস দুধ খেছে আর ঘুরে ঘুরে বেড়াইছে, বলছে ভোগ নাই, আর বমি ঘুরে বেড়াইছে, যে তখনই আমরা জানো যে ডাক্তার মেডিসিন দিতে হবে। দিয়ে এসে ছবি করলাম, ছবিতে ধরা পড়লো যে হ্যাঁ বহু পেট খেয়েছে। হ্যাঁ, দিয়ে এসে এমার্জেন্সি আমার স্যারদেরকে বললাম, স্যাররা এসে বললো বেশ ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখছি। দিয়ে দেখে অবসর করলো রাত তখন 12টা সাড়ে 12টা হবে। হ্যাঁ, এখানে কিছুই পয়সা লাগে নাই, আর নার্সিংহোমে 1 লাখ টাকা চেয়েছিল, আমাদের অত তাড়াতাড়ি নাই দেওয়া। বুধবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অপারেশন হয়। পেটের ভেতর থেকে 250টি পেরেক, 35টি কয়েন ও বেশ কিছু পাথরের কুচি উদ্ধার হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল সুপার ডক্টর তাপস ঘোষ। মানসিক অবসাদগ্রস্ত একজন পেশেন্ট, সে একসঙ্গে অনেকগুলি পেরেক এবং কয়েন গিলে ফেলে, তারপর সে অসুস্থ বোধ করা হয়। অসুস্থ বোধ করার পরে তাকে একটি প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে তাকে 1 লাখ টাকার গল্প শোনায় এবং তিনি তখন আমাদের হসপিটালে আসেন। হসপিটালে ডাক্তারবাবুরা তাকে এক্স-রে করে পরীক্ষা করে দেখেন যে পেটের ওখানে পেরেক এবং কয়েন রয়েছে। তখন রাত 12টার সময় এমার্জেন্সি বেসিসে ডাক্তারবাবুরা অপারেশন করে তাকে পায়ে পেট থেকে পায়ে 125 মতো পেরেক এবং 35টার মতো কয়েন বার করে এবং পেশেন্ট সুস্থ আছে। এবং ইদানিংকালের মধ্যে এটা একটা অভূতপূর্ব সাফল্য সার্জারি বলতে হবে, কেন পেটে জানেন অত্যন্ত সার্ভ জিনিস, পেটের ভেতর ফুটো করে, পেটের নাড়িভুড়ি ফুটো করে পেটের ভেতর ছড়িয়ে পড়তে পারে। আমাদের ডাক্তারগুলো অত্যন্ত তৎপরতার সাথে এই কাজটি করেছেন এবং গরিব পেশেন্ট, এবং যেহেতু সে মানসিক অবসাদগ্রস্ত, সুতরাং তার ওই পরিমাণ পয়সা খরচ করে বাইরে ট্রিটমেন্ট করা সম্ভব ছিল না। তো আমাদের ডাক্তারগুলা বর্ধমানে সেই কাজটা করে একটা অনন্য নজির সৃষ্টি করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।